what's going on guys, kemon achho tumra, welcome back to another gameplay video of indian bike driving 3d guys. ha ajke amra abar khelte cheleci indian bike driving 3d kon last video ta ami dewar por okhane ami kichu boleni je tumra comment koro tumra jai koro like koro kintu tumra ja comment korecho bhai oi video ta te mane amar normal video te hoyto comment ache 100 theke 150 khana oi video te comment esche 300 khana pray ar tao kiser bhai cheat code shudhu bujhte pachho tumra shudhu cheat er comment esche mane ebar ami jantam na bhai ei game ta te cheat o use kora jay kintu tumra amake comment e janale bhai je ei game ta te cheat use hoy ghost rider bike ase tar por onek gari spawn kora jay mane puro almost gdf5 er moto ami to bodhomai sosta ekta gdf5 kintu bhai ei je puro gdf5 er nokol ami jantam na tar pore michael jackson bhai ei dekho amader michael jackson pechone eram dourey baki ami jani na keno erokom hoy baki daro ebar amra cheat code byabohar korbo jar moddhe first jeta ami jani je ghost rider er ki ekta number ache dekhe ni daro ei dekho tumra ekhane dekhte pachho nischoy ekhane koto gulo comment ache bhai ei dekho indian bike riding 3d 3000 tar por चिट कोड 700 3300 मडल मैं 2017-18 देखते भालो लागजे देखो भाई माइकल माइकल ना फ्रैंकलिन फ्रैंकलिन बस भाई ZX10R स्लो मोशन देखो भाई देखो जान ब्रेक मेरे देखो डिस्क ब्रेक आने सामने गलम इनफिनिटी हेल्थ वगैरह सब देखो कि मेन कथा तुम्हारा Lamborghini भाई हमारे चाइना देखो धक्का मारते मारते अच्छे दादा Lamborghini के भाई फाटाबो हमरा चाप नहीं होना Lamborghini ओ फाटबे आज के भाई এখান থেকে মাস্ট এটা কি হলো হে ভাই হেলমেট ফেলতে গিয়ে নিজের পায়ে ধাক্কা খেয়ে নিজেই পড়ে গেছে কেমন পাগল লোক ভাই এই ফ্র্যাঙ্কলিনটা একটু সস্তা আছে ভাই হেলমেট ফেলতে গেল নিজের পায়ের তলায় এলো হেলমেটটা আর পড়ে গেল ভাই এর ফিজিক্সটা একটু হার্ড আছে বাকি দাঁড়াও এবার দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে গাড়ি ওড়াতে হয় ঠিক আছে এবার দেখো ওই সামনে গাড়িটা যাচ্ছে Bugatti Veyron Bugatti Veyron কে ঠেকাবো আর উড়বে ভাই Bugatti Veyron সমেত আমি 3 2 1 লেটস গো ও ভাই হেভি মজা লাগছে এই বাইকটা ইউজ করতে আমার হেভি মজা লাগছে তুমি যাই বলো সামনে আরেকটা বাইক এবার একে দেখো ভাই কি করি 3 2 1 লেটস গো আবে আমি কোথায়
আবে আমি মরে গেছি ভাই, এটা খুব বাজে। ধরো এক মিনিট, আমাকে ইনফিনিটি হেলথের একটা চেট দেখতে হবে, যেটা আমি ইনফিনিটি হেলথ বানাতে পারবো। ওয়েল গাইস, আমরা আবার জন্মে গেছি আর আমরা আবার ভেতরে চলে এসেছি, মানে একদম ইন্ডিয়ান বাইক রাইডিং ভেতরে। কারণ দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে আমি যতবার মরে যাই এই গেমটাতে, ততবার আমার গেম গ্লিচ করে যায়। আর এখানে কি লাফানো যায় না নাকি ভাই? কিসে লাফায়? আচ্ছা শিফটে লাফায়, আমি বুঝতে পেরেছি ভাই। এতক্ষণ আমি ভাবছিলাম কিসে লাফায়, দেখো দু তিনবার শিফট মারলে লাফায়। ওকে ঠিক আছে, চলো এবার যেটা হচ্ছে মেন কথা, যে আমাকে ইনফিনিটি হেলথ করার একটা চেট দেখতে হবে। দাঁড়াও, তো আমি এখন বুঝতে পেলাম যে ইনফিনিটি হেলথ করার চিট হচ্ছে, হ্যাঁ 9129, এটা হচ্ছে ইনফিনিটি হেলথ এর চিট। দাঁড়াও, তো আমাদের হয়ে গেছে চিট অ্যাক্টিভেটেড, আমাদের এখন ইনফিনিটি হেলথ। ভাই এবার আমাকে যাই করো ভাই, যত উপর থেকে ফেলে দাও আমি মরবো না। দাঁড়াও এক মিনিট, একটা স্কাই ফলের চিট আছে যেটা একদম উপর থেকে ফেলে দেয়, সেটা দেখি কি হয় ভাই। ওখান থেকে পড়লে আদেও আমি মরবো কি মরবো না? দাঁড়াও এক মিনিট চেক করি। স্কাই ফলের চিট হচ্ছে 1120, এখানে হচ্ছে 1120 কল। দেখো ভাই স্কাই ফল হচ্ছে, এবার উপর থেকে পড়ছি, বাট আমি কত উপর থেকে পড়ছি ভাই, আর আমি মরবো না আমি জানি, কারণ আমার ইনফিনিটি হেলথ আছে ভাই, একদম ইনফিনিটি। বাকি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ভাই কিচ্ছু হবে না আমার, আমি জানতাম। কিন্তু পড়ে খুব বাজে ভাবে উঠে, এই দেখো ভাই খুব বাজে ভাবে উঠছে, খুব অবস্থা খারাপ শরীরের। বাকি ঠিক আছে, আপাতত এবার আমরা না নেক্সট গাড়িগুলো দেখি, যে ল্যাম্বরগিনি, বুগাটি শিরন আর কিছু আছে যেগুলো চেক করতে পারবো আমরা। তো এখানে আমি যদি আমার স্কিনে ট্যাটু করতে চাই, ট্যাটু করার জন্য আমাকে ইউজ করতে হবে হচ্ছে 002 এন্ড কল। ভাই 002 মারলাম, কোনো চিট অ্যাক্টিভেট হলো না। দাঁড়া এক মিনিট ভাই, আমাকে কি এরা বানাচ্ছে? 002 কল হয়নি ভাই, কোনো চিট অ্যাক্টিভেট হয়নি, এটা ফালতু ছিল। আমি জানি না কি চলছে, বাট আমি 3000 মারতে গেলাম, কারণ 3000 দেখো আয়রন ম্যানের বেস্ট নাম্বার, আর 3000 তোমরা কমেন্টও করেছো। তো 3000 কল, আর কি আছে? ওয়াও, কাওয়াসাকি H2R, হোয়াট দা হেল ভাই, এটা তোমার ফেভারিট বাইক ভাই, বাইকদের মধ্যে এটা আমার ফেভারিট বাইক, কাওয়াসাকি H2R ভাই। H2R যদিও রোড লিগাল নয়, H2টা রোড লিগাল, বাট এটা ফেভারিট বাইক, কারণ এর স্পিড টপ যায় ভাই, টপ, বিশ্বাস করো তোমরা। আমার কাছে ইনফিনিটি হেলথ আছে, তোমার কোনো চাপ নেই ভাই, আমি যা ইচ্ছা তাই করতে পারি এখানে। বাকি এখান থেকে সোজা এরম চলে যাবো, আর কি ভাই র্যাম্পে মস্ত একদম আসমান পর্যন্ত উঠবো। দাঁড়াও এক মিনিট, তোমরা এর স্পিড চেক কিভাবে করবো ভাই, স্পিডের মিটারও তো দেখাচ্ছে না। দাঁড়াও এক মিনিট, এখান থেকে সোজা গিয়ে ঠুকে দিয়ে দাঁড়াও গাড়িটাকে, এরম 3 2 1 লেটস গো ভাই, আমি মরবো না, চাপ নিও না। ও কিরম ভাবে পেছন দিয়ে পড়লো আর পেছন চওড়া হয়ে গেল নাকি? চলো H2 আমার H2 কোথায় ভাই? ল্যাম্বরগিনি বেটা, আমার H2 কে মারছিস? আমার কাছে কি গান আছে? ভাগ এখান থেকে, ভাগ ভাগ ভাই, পুলিশ আমাকে ছুতে পারে না, তুই আমার H2 কে ভাঙছিস? হ্যাঁ সরবি এখান থেকে, ওই ভাই দেখো 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 দেখো, এর আলাদাই কেস চলছে, তো একে মারবো। দাঁড়াও এর গেম বাজাচ্ছে, এর গেম আমি বাজাবো, আমার H2 মাথায় তুলে দিয়েছে ভাই, আমার H2 মাথায় তুলে দিয়েছে আমার বাইক দিয়ে আমাকে। চলো এখান থেকে বেরোনো যাক ভাই, এবার H2 নিয়ে মস্ত র্যাম্প কমপ্লিট করবো। আর র্যাম্প আছে কোথায় ভাই? র্যাম্প তো এখানে একটাই দেখতে পাচ্ছি, এইটাকে কমপ্লিট করি একটুখানি, এখান থেকে উড়ে যাই ভাই, সাইড দিয়ে যাবো। চলো এখান থেকে 3 2 1 লেটস গো। আমরা চালাবো হচ্ছে এবার থার, তো থারের জন্য আমাকে চিট মারতে হবে হচ্ছে 9090 কল। দেখো ভাই থার চলে এসছে, এবার ভাই থারে চাপা যাক, আর তোমরা দেখতে পাবে এবার আমার গেম কোনো একটা কারণে গ্লিচ খেয়ে গেছে। ওখানে যেই আমি থারে চাপলাম, তো আমাকে থার আরেকবার কল আউট করতে হবে, আর আমি এখান থেকে মস্ত লাফাতে লাফাতে যাবো। দাঁড়া এক মিনিট ভাই, থার বাড়ির সামনে দাঁড় করানোর মজাই আলাদা। দাঁড়াও থার কোথায় জানো? থার আছে 9090, ওকে এখানে কলে গেলাম, এখানে 9090, ওকে চলো কল করে দিয়েছি। চলো ফাইনালি থার চলে এসছে, আর যেটা হচ্ছে মেন কথা, চলো এবার থার চালানো যাক ভাই। এবার দেখো তোমরা থার চালিয়ে কি মজা আছে ভাই, থারের আলাদাই একটা লাভ আছে, কারণ থার দেখতে ভাই একদম অসম টাইপের লাগে ভাই, থার একদম রোলস রয়েলস আছে না? দাঁড়াও এক মিনিট, রোলস রয়েলস চেক করতে হবে আমাদেরকে, কারণ ল্যাম্বো ম্যাম্বো তো থাকবে, কিন্তু রোলস এর ব্যাপারটা আমি জানি না। আর একজনকে ঠুকেও দিয়েছি, আর আমার ইনফিনিটি হেলথ নেই মনে হয় এবারে, কারণ আমি গেম কুইট করে ঢুকলাম, তো আমাকে ইনফিনিটি হেলথের চিটটা মারতে হবে। তো ইনফিনিটি হেলথের চিট কি ছিল আমি ভুলে গেছি, দাঁড়া এক মিনিট এক মিনিট এক মিনিট, ওই 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 ড্রিফট মারছে, এই দেখো ভাই গাড়িকে দেখো, ওই দু চাকায় গাড়ি যাচ্ছিল ভাই, আর আমার দরজা খুলে গেছে। বাকি দাঁড়া এক মিনিট, আমার ইনফিনিটি হেলথের চিট কি ছিল? ইনফিনিটি হেলথ হচ্ছে 9129 না? দাঁড়া এখান থেকে আগে নেমে পড়ি গাড়ি থেকে, 9129, ওকে ঠিক আছে, এখান থেকে ফোন খুললাম, এখানে কলে গেলাম, এখানে 9129। তো চলো আমার ইনফিনিটি হেলথ হয়ে গেছে, এবার যেটা হচ্ছে মেন কথা, আরে দাঁড়া গাড়িতে চাপিস না আর থার তো চালাম, দাঁড়া নাব না গাড়ি থেকে, থার চালালি তো, দাঁড়া এবার রোলস রয়েলস তো কমসে কম আনতে দে। দাঁড়া রোলস রয়েলস এর আগে আমার কাছে একটা জিনিস আছে, যেটা হচ্ছে মুন গ্র্যাভিটি। তো মুন গ্র্যাভিটির চিট হচ্ছে 7112, এটা হচ্ছে মুন গ্র্যাভিটি। দাঁড়াও দেখি, ইয়েস দেখো ভাই মুন গ্র্যাভিটি, এ দেখো আমি জানি না যে মুন গ্র্যাভিটিতে কি হয়, মুন গ্র্যাভিটিতে কিছু হয় আদে আমি জানি না ভাই, মুনের গ্র্যাভিটি এখানে হয়ে গেছে মনে হয়। দেখো আমি লাফাতে পারবো কি উঁচু আমি জানি না, না ভাই মুন গ্র্যাভিটির কোনো লাভ নেই, মুন গ্র্যাভিটি অত ভালো কাজ করছে না, কিন্তু সুপার জাম্প কাজ করবে। দাঁড়াও এখানে দাঁড়াও এক মিনিট, সুপার জাম্পে হচ্ছে 1215,
ব্যাস এবার কল করি। তো চলো সুপার জাম্প অ্যাক্টিভেট হয়ে গেছে, এবার দেখি যে সুপার জাম্প। ও সুপার জাম্প ভাই, আবে সুপার জাম্পের সাথে মুন গ্র্যাভিটি একসাথে কাজ করছে ভাই, সুপার জাম্পের সাথে মুন গ্র্যাভিটি একসাথে কাজ করছে ভাই। মুন গ্র্যাভিটি মানে কোথাও থেকে পড়লে আমি আসতে পড়বো, আমি এটুকু বুঝতে পেরেছি। বাট মুন গ্র্যাভিটি আমাকে অফ করতে হয় ভাই, না তো সুপার জাম্প আমি বুঝতে পারবো না, তো কোথায় চলে যাবো আমি নিজেও জানো না, পৃথিবীর বাইরে চলে যাবো আমি সুপার জাম্পে। ভাই দাঁড়া এক মিনিট, এখান থেকে যাবো, এখান থেকে গিয়ে 3-2-1 লেটস গো ভাই। মুন গ্র্যাভিটির সাথে সুপার জাম্পে চলে গেছি আমি, দেখো ভাই আকাশে মস্ত ভাসছি, দেখতে পাচ্ছ তোমরা ভাই কি চলছে আমার সাথে। আরে আমাকে তলায় নামিয়ে দে ভাই, দাঁড়াও এখানে তো জাস্ট সুপার জাম্প, এবার যদি আমি আল্ট্রা সুপার জাম্প মারি তাহলে তো আলাদা কেস হয়ে যাবে ভাই। আমি একটা জাম্পে এতটা চলে এসেছি, আর একটা জাম্প মারলে আমি কতটা, দাঁড়াও আল্ট্রা সুপার জাম্পের একটা চিট মুন গ্র্যাভিটির সাথে মেরে দেখি। দাঁড়াও আল্ট্রা গ্র্যাভিটি যেটা মানে আল্ট্রা সুপার জাম্প যেটা ভাই, আগে মুনের গ্র্যাভিটিটা বন্ধ তো হোক, মুন গ্র্যাভিটি বন্ধ কিসে হবে, দাঁড়াও এক মিনিট। 7-1-1-2 মারলে মুন গ্র্যাভিটি আই থিঙ্ক বন্ধ হয়ে যাবে, তো ফোন বের কর, ওই ফোন বের কর, ফোন না ভাঙে। হ্যাঁ 7-1-1-2, চলো মুন গ্র্যাভিটি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। এবার আমরা এখান থেকে লাফালে নর্মাল জাম্প মারবো আর ডাইরেক্ট পড়বো ভাই, তাড়াতাড়ি। এই দেখো ভাই এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়বো, কারণ আগের বারে মুন জাম্প ছিল তো, তাই জন্য ভাই আমরা আস্তে আস্তে পড়ছিলাম। বাকি চলো এবার আল্ট্রা যেটা আছে সুপার জাম্প, এটা তো হচ্ছে সুপার জাম্প। এই দেখো ভাই যে কোনো বিল্ডিং এর উপরে উঠে যেতে পারবো, এটা হচ্ছে আল্ট্রা মানে এটা হচ্ছে সুপার জাম্প। এরপর আমরা চেক করবো আল্ট্রা সুপার জাম্প যেটা প্রায় মহাকাশ পর্যন্ত চলে যাবে, মানে মহাকাশ পর্যন্ত, মহাকাশ কি ভাই। তারা এক মিনিট, আমি ভাই একটা জিনিস চেক করতে চাই যে আমি কি এই বিল্ডিংটার উপর উঠতে পারবো এক লাফেতে। তারাও দেখি নর্মাল জাম্পে আই থিঙ্ক উঠতে পারবো না, মানে যেটা সুপার জাম্প সেটাতে আমি আল্ট্রা সুপার জাম্পে উঠে পড়বো আমি শিওর ভাই এটা। তারা এখান থেকে সোজা যাই আগে ওইখানে, আরে চল 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 ভাই চলে এসেছি, কিন্তু এ ল্যান্ড করতে পারে না কেন ভাই, পড়ে যায় খালি খালি এই ফ্র্যাঙ্কলিনটা। দেখো ভাই মাইকেল জ্যাকসন মেয়ে এক জায়গাতে নড়ছে ভাই, মাইকেল জ্যাকসনের এটা এদিকে এদিকে এদিকে। চল ভাই এবার 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 সোজা আমরা এই উপরে যাবো, চলো উপরে না যেতে পারবো না ভাই, এখান থেকে উপরে যেতে পারবো না। বাকি দাঁড়াও চিট্টা মারি আল্ট্রা সুপার জাম্পের, তার আগে দেখে নি যে ওটা কিসে আছে। আল্ট্রা সুপার জাম্প আছে হচ্ছে 1216 মানে 1216 আজ হচ্ছে আল্ট্রা সুপার জাম্প। চলো আল্ট্রা সুপার জাম্পের চিট অ্যাক্টিভেট হয়ে গেছে, এবার তোমরা দেখতে পাবে যে এখানে আমি কিভাবে লাপাই। আরে চিট ডিঅ্যাক্টিভেট হলো ভাই, চিট ডিঅ্যাক্টিভেট হলো, দাঁড়াও চিট অ্যাক্টিভেট করতে দাও আমাকে, আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। 1216 কল, চিট অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমি ও ভাই কত উঁচু উঠে পড়েছি, আমি বুঝতে পারিনি যে এত উঁচু উঠে যাবো, কিন্তু উঠে পড়েছি ভাই। দেখো ভাই কোথায় থেকে উঠেছি আর কোথায় পড়েছি, দেখো ও ভাই এটা হচ্ছে আল্ট্রা সুপার জাম্প, আগেরটা সুপার জাম্প ছিল তাই জন্য ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আল্ট্রা সুপার জাম্প দেখো ভাই, এই দেখো ভাই কোথায় উঠে গেছি, ব্যাঙের মতো লাফাচ্ছি ভাই। আর আমরা ছাদের উপর উঠেছি একটা, গ্যাস ছাদের উপর উঠে পড়েছি ভাই। চলো ফাইনালি ছাদের উপর উঠে পড়েছি কোন একটা ইন্ডিয়ান বাইক রাইডিং মানে বাইক ড্রাইভিং 3D তে, কারণ এখানে আমি দেখিনি কাউকে ছাদে উঠতে। দাঁড়াও এক মিনিট ভাই, এখান থেকে সোজা গিয়ে না ওই ছাদটাতে যাই, চলো 3-2-1 লেটস গো ভাই, মহাকাশ পর্যন্ত চলে যাবো ভাই আমি এরম ভাবে। যদি মুন গ্র্যাভিটি এর সাথে দিয়ে দিই তাহলে ভাই কোথায় চলে যাবো বিশ্বাস করতে পারছো তোমরা। দাঁড়া এক মিনিট তোমাদের দেখাচ্ছি। এরপর আরে তলায় পড়িস না ভাই, তলায় পড়িস না, এদিকে এদিকে ওদিকে যাস না, ওদিকে যাস না ভাই, ওদিকে যাস না। আবে আবার উঠে গেল উপরে, আরে আর কোথায় চলে যাচ্ছিস, আমি জানি না কোথায় যাচ্ছি কিন্তু যাচ্ছে ভাই অনেক উপরে। বাকি তলায় পড়ে আমি একটু গাড়ি চেষ্টা করি, দাঁড়াও একটুখানি গাড়ি চালাই। তো এরপর আমরা দেখবো হচ্ছে বুগাটি শিরন, যেটা ভাই একদম সিম্পল নাম্বার 1-2-3-4, চারটে চারেতে আছে বুগাটি শিরন। আবে আমি ডাকতে গেছিলাম বুগাটি শিরন, কি হলো কোবরা বাইক, কি এটা কোবরা বাইকটি কি। এই দেখো ভাই এখানে লেখা রয়েছে বুগাটি শিরন 4-4, কিন্তু আমার কাছে কোবরা বাইক চলে এসছে। কোবরা বাইকটা আবার কি ভাই, এটা কেমন ধরনের বাইক ভাই, কোবরা বাইক। এই দেখো কেমন অজীবো গরিব দেখতে, নামটাও অজীবো গরিব ভাই, কোবরা, ওয়াও কোবরা বাইক নাকি। বাকি চলো এখান থেকে ভাই, বাইকটা চালাতে মজা তো লাগছে, কারণ স্পিডও তুখর আছে, তার উপর ভাই যাচ্ছে মোড়ও ঘুরছে খুব সুন্দর। এই দেখো ভাই ড্রিফট মারতে মারতে, ও ভাই ড্রিফট তো মারছে, তার উপর ভাই গাড়ি ঘুমিয়ে ঘুমিয়ে ইয়ে করছে, দেখো ভাই শুয়ে শুয়ে গাড়ি ঘোরাচ্ছে। এই দেখো ভাই তোমরা যাই বলো, আছে তো খুব সুন্দর। বাকি দাঁড়ো র্যাম্পে যাই একবার, এখান থেকে সোজা র্যাম্পে যাবো, র্যাম্পে গিয়ে চেষ্টা করবো যে ডাইরেক্ট আমি একদম আকাশ পর্যন্ত চলে যেতে পারি। আর ওখান থেকে কি আল্ট্রা জাম্প মারা যাবে, দাঁড়াও এক মিনিট চেষ্টা তো করি। বাকি এখান থেকে সোজা, এখান থেকে বাইক কোথায় চলে গেল, আমি কোথায় চলে গেলাম, ইয়ার কি চলছে এটা। তারা এক মিনিট বুগাটির শিরনটা দেখেনি, আরে আগে গড়াতে গড়াতে শেষ তোকে 7 পাকে বাধা চলছে। তো আমি দেখলাম যে এবার ল্যাম্বরগিনি আছে, ল্যাম্বরগিনিটা দেখি কিসে আছে। ল্যাম্বরগিনি আছে হচ্ছে 4-3, 1-2-3-4, 4-3 আছে ল্যাম্বরগিনি। ওয়েল তো গাইস ফাইনালি ল্যাম্বরগিনি আমাদের সামনে চলে এসেছে, এবার দেখতে হবে ভাই ল্যাম্বরগিনি স্পিড দেখো এবার খালি। ল্যাম্বরগিনি কিনে এমন একটা র‍্যাম্প কমপ্লিট করবো না এখান থেকে সোজা উড়ে গিয়ে, ভাই কেউ ভাবতেও পারবে না, কিসিনে সচ্ছি না হোগি এরকম কেস করে দেবো। তাহলে এখান থেকে মস্ত একটা ড্রিফট মেরে দিই, ইয়ো ড্রিফট দেখো ভাই। এক মিনিট এই গাড়িটাও কি দু চাকায় মানে ইয়ে করতে পারে, রাউন্ড আপ, ওই সরে যা, মুন ওয়াক করিস না এখানে ভাই, সরে জানা তো উড়িয়ে দেবো। বাকি চলো এখান থেকে এবার দেখতে পাই ভাই কি জোর আমি উড়বো। চলো এখান থেকে 3-2-1 লেটস গো, লেটস গো, লেটস গো ভাই, মস্ত যাচ্ছে, তোমরা দেখেছো কি সুন্দর লাফ মারছে। তারা একবার আল্ট্রা জাম্প না ট্রাই করো না ভাই, গাড়িতে আর কিছু নেই, গাড়িতে কিছু নেই, সামনে ভেঙে গেছে, পেছন ভেঙে গেছে, গাড়ি সব ভেঙে গেছে, গাড়িতে নেই পর ভাই আরামসে। বাকি এখান থেকে একটা আল্ট্রা জাম্প মার দেখি, ও ভাই ব্যাঙের মতো উপরে দেখছো চলে এসেছি, এই দেখো দেখতে পাচ্ছ। বাকি ভাই একদম মস্ত উপরে চলে এসেছি আমরা, আর তলায় পড়ছি গাড়ির উপরে ভাই, গাড়ির উপরে পড়েছি আমি। চলো উপরে 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 ভাই, উঠবি না উপরে, চো উপরে, চো সোজা উপরে, সোজা উপরে, সোজা উপরে, সোজা উপরে ভাই, উপরে চলে এসেছি দেখো আবার। বাকি ঠিক আছে গাইস, আজকের ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, আর হ্যাঁ এই ভিডিওটা তো কমেন্ট করে জানাবে যে নেক্সট আর কি সেটা আমি ইউজ করবো নেক্সট পার্টে। চলো দেখা তোমার সাথে পরের গেমপ্লে ভিডিওতে, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেমপ্লে।